সাথে তুমি হচ্ছে লাহোর আসলে কেন ভাই? আমরা একটা সংবাদ সম্মেলন করতেছি আমাদের আগামীকালের, আজকের যে ঘটনা হয়েছে এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি, আগামী দিন আমরা কি করব? পুলিশ তোমাদের জন্য যথেষ্ট ধৈর্য ধারণ করে তোমাদের অনেক মনে করি তোমাদের পক্ষে গেছে, এখন তোমরা এটা করতে চাইও না। আমাদের কথা শোনো, সব কথা বুঝতে হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরাও তাই। আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো তো, সব কিছু কিন্তু তোমাদের মানতে হবে। আমরা অনেক ধৈর্য ধরে আছি, আমার মনে হয় তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাবে, তোমরা পরবর্তীতে তোমরা চিন্তাভাবনা করে কাজ করতে পারবে। কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না, আমরা মিছিল শেষ করে এখন এটা আমরা তোমাদের, আমরাও তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ, তোমরা তো সব শুনবে, তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো, পারবা সবই পারবা। আমরা তোমাদের সব কিছু, তোমাদের যে নিরাপত্তা, যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে, আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যান, তোমাদের ভিসি স্যার যেটা বলছে, তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে, সব কিছু মিলেই, তোমাদের সাথে মিলেই আমরা তো কাজ করছি। আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছে, এই জন্যে তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা তোমাদেরকে বলছি সেটা মানো। সবকিছু কিন্তু আন্দোলনের মধ্যে রাজনৈতিক অংশ নিয়ে পোলাপান আহত হয়েছে, আমাদের মেয়েরা আহত হয়েছে, আপনারা সবই জানেন। এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি, প্রেস ব্রিফিং যদি করতে না পারি, তাহলে এটা তো আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী, আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি, সেখানে আমাদের উপর হামলা হয়েছে, আমরা এখন একটা প্রেস ব্রিফিং করবো শহীদ মিনে, আমরা রাজু ভাস্কর্যও যাবো না, আমরা আপনারা একটু কামিয়ে আপনারা আমরা রাজু ভাস্কর্যও যাবো না, আমরা শহীদ মিনার সংবাদ সম্মেলন করবো, আবার এই মিছিল এরা চলে আসবে, এরা শহীদ মিনার শিক্ষার্থীদেরকে আমরা বলি, এখানে সকল মিডিয়া আছে, তারা কিন্তু তোমাদের সাথে ছিল এতক্ষণ, এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি। আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সম্মান, এক সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার, প্রক্টর স্যার এবং আমাদের যারা আছে সবার সঙ্গে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি। আমাদের অনুরোধ, তোমরা এখন তোমরা চলে যাবো আজকে, এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে পারবে, কালকে এখন তুমি সারাদিন আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারো, বলতেই পারো, কিন্তু আমাদের কথা তোমাদের না, আমরা বলি তোমাদের, তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম, মনে আছে কাল কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের এসে তোমাদের 12 জনকে আমরা সুন্দরভাবে শুনে দিয়েছি, সেই কথাটা মনে করে তোমাদের ছাত্র, ওরাও তো তোমাদের সহযোগিতা, আজকে যে আমরা আহত হইলাম সেটা তোমরা বলতে পারবা, বলার তো সময় শেষ হয়ে গেল, এখন আমাদের ফোর্স অনেক, এই সারাদিন প্লিজ প্লিজ ভাই, তুমি এখানে, আমি জানি তুমি কাজটা করতেছো, তুমি এখানে আমরা খুব টায়ার্ড, আমি তোমাদেরকে, তোমাকে স্পেশালি, তোমাকে আমরা শুনছিলাম যে আন্দোলনকারী শিক্ষার্থীরা বা সমন্বয়ক যারা আছেন তারা পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং তারা প্রত্যাশা করছে যাতে শহীদ মিনার পর্যন্ত যেতে পারেন, কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে আর সে পর্যন্ত না যাওয়ার অনুরোধ করছেন। এখানেই তাদেরকে থেমে গিয়ে আজকের মতো কর্মসূচি বা অবস্থান সরিয়ে নেওয়ার চেষ্টা অনুরোধ করছেন। আমি কারণটা জানতে চাচ্ছি, আমরা কেন ক্যাম্পাসে শিক্ষার্থী হয়ে শহীদ মিনার যেতে পারবো, যেতে পারবা, তোমাদের নিরাপত্তার জন্য সবকিছুর জন্য আমরা মনে করি যে অন্ধকারের মধ্যে কেউ যদি একটা ঢিলও মারে তো তোমার গায়ে লাগবে, আপনারা আমাদেরকে না, এই পুলিশ প্রোটেকশন আমরা তোমাদের, তাহলে মানে যে দায়িত্বের সময় আমরা তোমাদের যে দায়িত্বটা, আমরা এখানে যেভাবে তোমাদের আমাদের, আমি বারবার বলছি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে আমাদের কাছে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানি না, যে বিশ্ববিদ্যালয় আমাদের নিরাপত্তা দিতে পারে, এদেরকে মারতেছে তারা, এদেরকে মারা হয়েছে, তোমরা সারাদিন আমার সঙ্গে কথা বলতে পারবা, আমাদের নিরাপত্তা শেষ, তোমাদের সবকিছু করা, আমরা এখন চলে যাবো, তারপরে আমি তোমাদেরকে, যেহেতু আমরা এতক্ষণ ছিলাম, তোমরা এই আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা চলেন, আমরা একসাথে শেষ করে চলে যাই, এইটা আমরা এখন আমাদের খুবই অলরেডি দেখো, অলরেডি কিন্তু ওই অনেক ফোর্স, তাদের 8টার সময় রোটেশন, এখন 10টা 9:25 বাজে চলে গেছে, নাকি আমরা আসতে, আচ্ছা তোমাদের কথাটা আমি শেষ করতে পারছি ভাই, যাও তোমরা, আমরা তো খুব শান্তিপূর্ণভাবে বলছি, আমরা কিন্তু, আমরা পুলিশ থেকে, আমরা পুলিশ থেকে, বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্টে, এবং কোনো দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা না, সেজন্য আমরা কাজ করেছি আজকে, আমাদের মনে হয় তোমার যা উচিত, তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে।
থাকেন। ঠিক আছে ভাই, আমাদের আমাদের কথাটা আমরা তোমাদেরকে যা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম। আমরা কিন্তু এই যেটা এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবে না, বোঝা কিছু না। আমি যেখানে এখানে এসেছি, আমি যেখানে আসি ভাই, ওনার সাথে তো অনেক কথা হয়েছে স্যারের সাথে, আপনাদের বুঝে যে আমি যেখানে এখানে আছি বা আমাদের সমন্বয় কিন্তু আছে, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা মানুষও খুবই কম, জাস্ট আমরা সমন্বয় দেখে যাই সারা দেশে। একটা আমাদের সিকিউরিটি রুল আছে বুঝছো, কিন্তু এটা তো আমাদের ক্যাম্পাসের ভিতর, আমরা তো শাহবাগে যেতে চাচ্ছি না। আচ্ছা ভাই, তুমি কি আমার কথা বুঝতে পারছো ভাই? বুঝতে পারছি, কিন্তু আমি কারণটা বুঝলাম, আমার ক্যাম্পাসে আমি যেতে পারবো না। তোমরা আমরা আমরা তো অলরেডি কিন্তু আমাদের সব চলে যাচ্ছে, আমার মানে তোমরা তাহলে আপনারা যাওয়ার পরে আমরা যাব। তোমরা ফিরে দাও, তোমরা ফিরে দাও আজকে। অনেক তোমরা কিন্তু অনেক সারাদিন আমাদের ফোর্স এবং সবাই কিন্তু অনেক পরিশ্রম করছে। আমরা ঢুকতে পারতেছি না নাকি কেউ ঢুকতে পারতেছে? আজকে যে কাজগুলো হয়েছে তোমাদের কিন্তু আমাদের প্রতি স্যাটিসফাইড থাকা উচিত। একটা কথা আমি জাস্ট বলি, যে বাইরে থেকে অছাত্র বহিরাগত টোকাই পর্যন্ত ক্যাম্পাসে এসেছে, আমরা ক্যাম্পাসে স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, আমার আইডি কার্ড দেখেন আপনি, আমাদেরকে আপনি যেতে দিচ্ছেন না, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? আমি তোমাকে যেটা বললাম সেটা তোমরা, এটা আমরা মনে করছি যে আমাদের শিক্ষার্থী হিসেবে যে আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে বাধা দেওয়া বাধা দিয়ে তুমি মনে করতে পারো, এটা তো ব্যাখ্যা আমিও দিতে পারি। যাও যাও, তুমি যাও।